যুদ্ধবিধ্বস্ত সুদানে যৌন সহিংসতার অভিযোগ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। দেশটির সেনা ও আধাসামরিক বাহিনীর প্রতি জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এদিকে সংঘাত বন্ধ না হলে বিশৃঙ্খলায় জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সহিংসতায় 190 জন শিশু সহ প্রাণ গেছে, অন্তত 900 জনের। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতি চলছে সুদানে। তবে এর মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। সংঘাত বন্ধ না হলে বিশৃঙ্খলার সাথে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। 15 এপ্রিল থেকে সুদানে চলছে সেনা ও আধাসামরিক বাহিনীর সংঘাত। বারবার অস্ত্রবিরতি ফেস্তে যাওয়ার জন্য একে অপরকে দুষছে দুই পক্ষ। সংঘাতে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে নতুন উদ্বেগজনক তথ্য দিলেন জাতিসংঘের যৌন সহিংসতা বিষয়ক বিশেষ দূত। প্রমিলা জানান, সুদানে যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সেনা ও আধাসামরিক বাহিনী। সবচেয়ে খারাপ পরিস্থিতি রাজধানী খার্তুম ও দারফুর অঞ্চলের। খার্তুম এবং দারফুর থেকে আমরা যৌন সহিংসতার যে তথ্য পেয়েছি তা সত্যিই উদ্বেগজনক। এখন পর্যন্ত 25টি অভিযোগ পেয়েছি, কিন্তু আমাদের বিশ্বাস বাস্তবে এই সংখ্যা আরও বেশি। এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএমের হিসেব বলছে, দ্বিতীয় মাসে গড়ানো সহিংসতায় সুদানের 18 প্রদেশের 17টিতেই বাস্তুচ্যুতের ঘটনা ঘটেছে। এর মধ্যে কেবল খার্তুমেরই 70% মানুষ গৃহহীন। আমার চোখের সামনে আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়, আমাকেও মারধর করে তারা। আমি এখনও কানে ঠিক মতো শুনতে পারছি না। কোনো মতে চাঁদে এসেছি, সাথে করে সন্তানদের মধ্যে কেবল একজনকেই আনতে পেরেছি। দেশটিতে মোট বাস্তুচ্যুতের সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ, যার মধ্যে 10 লাখই অভ্যন্তরীণ বাস্তুচ্যুত। দেশ ছাড়া 3,20,000 মানুষের বেশিরভাগই আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশ সাউথ সুদান, মিশর, ইথিওপিয়া এবং চাঁদে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।